গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরা তো ভালোই আছি বাড়িতে। তো দেখো, যাচ্ছি হচ্ছে আমাদের ওই যে কাঁচা রান্নাঘর আছে ওই রান্নাঘরে যাচ্ছি, ওখানে মা ভাত বসিয়েছে। তো দেখো, সেই যে গাছ এনেছিল না, আম গাছ আর গন্ধরাজ লেবু গাছ, সে গাছগুলো এখনো বসানো হয়নি, তো ওরকমই রয়েছে। সেগুলোই তোমাদের দেখালাম, আর আসার পথে নয়নতারা ফুল গাছটাও তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর দেখো, মা এখানে চাল ধুয়ে নিচ্ছে, আর দেখো জলটা গরম হয়ে গেছে, তো এবার ওই হাঁড়িতে চালটা দিয়ে দেবে, আর ভেন্ডি সিদ্ধ দেবে বলছে। তো ভেন্ডিটা আমি এখনো আনিনি, এখনো ঘরেই রয়েছে, তো ভেন্ডিটা এনে দেব। আর ছোট্ট করে পুটুলিতে রয়েছে ডাল সিদ্ধ। তো মাকে এখানে সব কিছু গুছিয়ে দিয়ে আমি চলে যাব হচ্ছে, আমি তো রান্না করবো, আবার ওই ঘরে রান্না হবে গ্যাসে, তো আমি তো গ্যাসেই করি তোমরা জানো। তো ওখানে গিয়ে আমারও রান্না আছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে মাকে আগে গুছিয়ে দিয়ে নি, আর মা আমাকে ডেকে নিয়ে আসলো যে ভাত তো বসাবো, তাহলে একটু ভিডিও করবি কিনা চল। তো আমি ভাবলাম যে হ্যাঁ ঠিকই বলেছে মা, একটু উনুনে রান্না করবে, তো যাই। তো এখন দেখো আমি ঘরের দিকে যাচ্ছি, আর যেতে যেতে তোমাদের এই নয়নতারা গাছটা আরও একটু ভালো করে দেখাচ্ছি। কি সুন্দর লাগে যে গাছটা এত ফুল ফোটে, তো ফুলগুলো প্রয়োজন ছাড়া আমি কখনো তুলি না। আর এই দেখো, এখানে রয়েছে যে হলুদ রঙ্গন, তো সেটা রয়েছে। আর এই দেখো রান্নাঘরে চলে এসেছি, এখানে রয়েছে অনেকগুলো সিলভার কাপ, মাছের মাথা, যে মাছগুলো আমরা খেয়েছিলাম সে মাথাগুলো সব ফ্রিজে ছিল, তো আজকেই বের করেছি। বের করে এখন একে লবণ হলুদ দিয়ে রেখেছি। আর এখানে রয়েছে দেখো কয়েকটা পিস ছিল, তো মাছটা ভাজা রয়েছে। আর এই যে মাছের মাথায় লবণ হলুদ দেওয়া রয়েছে, এটা মা হচ্ছে পরে মাখিয়ে নেবে, তো আমি লবণ হলুদ দিয়েই তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর এখানে দেখো রয়েছে কালকের রাতের একটু পান্তা ভাত, ওই যে ভাতটা গরম করি তো, তো নিচে হালকা হালকা লেগে যায়, তো সেজন্য লাল লাল দেখতে লাগে। আর তো লবণ হলুদটা মা ভালো করে মাখিয়ে নেবে। আর দেখো আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, এটা হচ্ছে আমি কালকে রাতেই করে রেখেছিলাম আমের চাটনি। কালকে রাতে একটা তরকারি করেছিলাম, তো সেই সঙ্গে আমের চাটনিটাও করে রেখেছিলাম। তো এই দেখো মা এখন ভালো করে এই যে লবণ হলুদটা মাখিয়ে নিচ্ছে, আর এই গামলাটাতেই দিয়েছি, এই গামলাটা ওই যে কিনেছিলাম মেলা থেকে, তো দেখলাম বেশ ভালোই, অনেক জিনিস রাখার জন্য বা এই যে মাছে এটা লবণ হলুদ মাখাতে বেশ আমার সুবিধাই হচ্ছে। আর সকালবেলায় আমি ফ্রিজ থেকে মাথাগুলো বের করে কল পারে মানে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এই গামলাটা করে, তার জন্য বরফও ছাড়িয়ে গেছে, তো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখন লবণ হলুদ ভালো করে মা হচ্ছে মাখিয়ে নিচ্ছে, ওই উনুনেই রান্না হবে এটাই, শুধু মাথাটাই রান্না হবে। আর এদিকে আমি একটা সকালের তরকারি রান্না করছি, সেটা হচ্ছে ঝিঙে চিচিঙ্গা আর আলু দিয়ে ছোট্ট ছোট্ট কই মাছের ঝোল, এটা আমরা সকালে খেয়ে নেবো। এই দেখো কতগুলো মাছ ভেজে রেখেছিলাম, সেই মাছগুলো এবার ঝোলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে মিক্স করে দেব, দিয়ে আবার ঢাকা দিয়ে দেব যতক্ষণ না ঝোলটা সম্পূর্ণভাবে হচ্ছে। আর এটা কিন্তু ওই রাঁধুনি কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েই করছি। আর এদিকে দেখো পাপা একবার ঘুম থেকে মানে ওই ঘর থেকে ঘুম থেকে উঠে এসে এই ঘরে আবার আমার কাছে মজা নিয়েছিল, নিয়ে একটু ঘুমিয়েছিল, তো এখন ঘুম থেকে উঠে গেছে, উঠে দেখো পা দোলাচ্ছে, তো তোমাদের সঙ্গে সেটা একটু দেখালাম। আর এদিকে আমার রান্নাও হয়ে গেছে, তারপর পাপাকেও রেডি করাতে হবে। তো দেখো মাছ সবজি সব আমি খুন্তি দিয়ে ভালো করে ঝোলের মধ্যে বসিয়ে বসিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে কড়াইতে আরও কিছুটা কালকের পুরনো তরকারি আছে, তো সেগুলোই দেখো গরম করে নিচ্ছি। সব সকালবেলায় যত গোজামিল ছিল আর কি ফ্রিজের মধ্যে বের করে সব সকালবেলায় আমরা খেয়ে নেব। আর মার তো ওদিকে ভাত হচ্ছেই, আর এদিকে আমি পাপাকে দাঁত টাত মাজিয়ে নিয়ে এসে ওকে সকালের টিফিনটা করিয়ে দিচ্ছি, দেখো নিয়ে এসেছি ঘরের মধ্যে। আর এটা হচ্ছে মা থাকে, আমার মা এসে এই ঘরে থাকে, দেখো মশারিটা ওইভাবে রেখেছে, মা না থাকলে আমি মশারিটা ভাঁজ করে আবার বাক্সের মধ্যে রেখে দিই, কিন্তু মা থাকে তো রয়েছে যখন, তখন আর ভাঁজ টাজ করে বাক্সে রাখি না, আর মাও ভাঁজ করে না, ওটা ওইভাবেই থাকে। ছবি এখানে কোনটা আম্বা? ও ঠিক বলেছে, ওখানে একটা গরু আছে, দেখি তো সবাইকে দেখাই, এখানে সত্যি কি গরু আছে? হ্যাঁ একটা গরু আছে, তো বাবা তো ঠিকই বলেছে, ঠাম্মামকে দিয়ে দাও ওইটা বিস্কুট কৌটোই ভরে দেবে। হ্যাঁ 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 ঠিক আছে, এই তো। আর দিদা দেখো কে ওই ঘরে রান্না করছে, যাও ঘুরে আসো, যাও যাও বাইরের থেকে ঘুরে আসো। হ্যাঁ তো দেখো পাপাকে তো বাইরে পাঠিয়ে দিলাম, দিদা ওখানে রান্না করছে, বললাম যাও ওই ঘর থেকে ঘুরে আসো। আর আমি এখন বিছানাটা তুলে নিচ্ছি, এ দেখো কম্বলগুলো ভাঁজ করে নিচ্ছি, আর ফ্যান তো যথারীতি চলছেই, কারণ ফ্যান না চালিয়ে তো বিছানা ভাঁজ করতে গেলে আমার সকাল সকাল আর একবার স্নান হয়ে যাবে।
তো ফ্যান ছাড়া তো কখনো থাকা সম্ভবই হচ্ছে না। তো দেখো বালিশ টালিশ গুলো গুছিয়ে নিলাম, আর চন্দনের সেই ঘাড়ের ব্যথার জন্য যে বালিশটা ব্যবহার করো ওইটা সবার নিচে রাখি, আর পাপার বালিশটা সবার উপরে রাখি, কারণ ও তো আবার দিনের বেলা আরো দু একবার ঘুমায়, তো সেজন্য ওর বালিশটা সবার উপরে রাখি আর আমাদের বালিশগুলো নিচের দিকে রাখি। তো দেখো বিছানাটা ভালো করে ঝেড়ে টেড়ে নেবো, আর নতুন আর একটা বিছানার চাদর পেতেছি, ওইটা কেচে দিয়েছিলাম। তো এই দেখো এই যে সেই লাল আর নীল দুটো নিয়ে এসেছিলাম, তো এটা সেই লালটা আবার পেতেছি আর নীলটা কেচে দিয়েছিলাম। আর গদিও মাঝখানে একদিন তুলে রোদ্রে দিয়েছি, সেটা তোমাদের সঙ্গে দেখানো হয়নি। তো এই করতে করতে দেখো চলে এসছে হচ্ছে চুল বিক্রি করে না, মানে চুল কিনতে আসে, চুল দিয়ে জিনিসপত্র দেয়, তো সেই চুলওয়ালা এসছে। তো দেখো কত সুন্দর সুন্দর বাসন কোসন রয়েছে, আমি আবার দাম জিজ্ঞাসা করছিলাম, তো মার ওই যে চুল দেখাচ্ছে, তো মার চুলটা যে হাতে নিয়েছে ওনার হাতে লেগে গেছে হচ্ছে চুলের কালার, তো মা চুলে কালার টালার করে, তো সেই চুলের কালার লেগে গেছে, তো সেই জন্য চুলটা নেবে না বলছে। তো যাই হোক ওনার কাছে অনেক বাসন রয়েছে, আমি আবার ঘুরে ঘুরে সেগুলো দেখছি, এগুলো দেখতে বেশ ভালোই লাগে, তো জিজ্ঞাসা করছি যে এগুলো পয়সা দিয়ে নিলে কত লাগবে। তো চুল আমাদের আর বিক্রি করা হয়নি, কারণ উনি যা দাম বলছে তাতে চুলটা দিতে পারলাম না, সেজন্য মা চুল নিয়ে ঘরে চলে গেছে, আর বাসনটা কোষণ যাই হোক বলো কিচ্ছু আমরা নিইনি, তার কারণ কিছুদিন আগেই মেলার থেকে অনেক জিনিস কেনা হয়েছে। তো আর এই দেখো পাপা আর চন্দন চলে গেল বাজারের দিকে, ওরা তো রোজ সকালে একবার এদিকে বাজারের এদিকে আর একবার ওইদিকে ঘোরাঘুরি করে। তো যাই হোক সকালে রান্না বান্না খাওয়া দাওয়া তো হচ্ছে হয়ে গেছে, আর মা এদিকে দেখো নিয়ে বসেছে হচ্ছে পান্তা ভাত, মার জন্য রোজ অল্প কিছুটা হলেও পান্তা ভাত রাখি, তো মা মাছ দিয়ে খাচ্ছে। আর এখানে ওই যে বাজার থেকে ওরা চলে এসেছে, নিয়ে এসে দেখো পাপার জন্য একটা সুন্দর গাড়ি, তো গাড়িটা কত সুন্দর মিউজিক হয় সেটা তোমাদের আমি একটু পরেই শোনাবো, এখন তো ভয়েস ওভার দিচ্ছি, কারণ গাড়ির পরিচয়টা তো তোমাদের দিতে হবে তাই না। গাড়িটা হচ্ছে কোথাও যদি ওর আঘাত লাগে বা কোথাও যদি ও চলতে চলতে বাধাপ্রাপ্ত হয়, ওর নিজের ডাইরেকশন চেঞ্জ করে, দেখো দেখো যেই যেই বাধাপ্রাপ্ত হচ্ছে ও কিন্তু ওর ডাইরেকশন চেঞ্জ করছে। তো গাড়িটার একটা সুন্দর মিউজিক হয়, আর আমি তো পাপার জন্য সবসময় 10-15 টাকার গাড়ি নিয়ে আসি, তো বাবার বা যেহেতু বাবা সেহেতু দামি গাড়ি এনে দিয়েছে। ও এখান থেকে বেরোতে পারছে না, তো দেখতেই পেলে গাড়িটা কত সুন্দর মিউজিক হচ্ছিল। আর এদিকে দেখো গরম জল করে মা সকালে অনেক জামা কাপড় ভিজিয়েছিল, আমার নাইটি, তারপরে অনেকগুলো গামছা, পাপার কিছু জামা কাপড়, তো সব এই দেখো কেচে নিয়ে এসে আবার ছাদে মা নিজেই মেলে দিচ্ছে, আর কাচতে গিয়ে নিজে দেখো একদম ভিজে কাক হয়ে গেছে। তা আমি বলছি যে কাচতে গিয়ে এত ভিজে গেছো, তাহলে স্নানটা করেই নাও, তা মা বলছে না স্নান করব না, এখনও সে মাছের মাথাটার কষা ওটা রান্না করতে হবে, আজকে মার দায়িত্ব, মা উনুনে করবে বলেছে, যেহেতু অনেকগুলো মাথা গ্যাসে রান্না করতে অসুবিধা হবে। তো দেখো নিচেই নেমে এসেছি ছাদ থেকে, আর পাপা সেই গাড়িটা নিয়ে খেলা করছে, আর ও না গাড়িটাকে ঠিকমতো চলতেই দিচ্ছে না, যেই একটু ওর কাছ থেকে সরে যাচ্ছে অমনি টেনে নিয়ে চলে আসছে, কোথাও বাধাপ্রাপ্ত মানে বাধা পাবে কি। তো বাচ্চা মানুষ ওকে তো বারণ করছে ওর পাপা যে ধরো না গাড়িটাকে চলতে দাও, কিন্তু ও শুনছেই না। আর দেখো আমাদের পায়ের সঙ্গেও যদি লেগে যাচ্ছে গাড়িটা, তাহলেও ডাইরেকশন চেঞ্জ করে দিচ্ছে। তো এখন তো অনেকটাই বেলা, প্রায় 11টা বাজতে গেল, পাপাকে স্নান টান করিয়ে কটা আঙুর দিয়ে বসিয়ে দিয়েছি, আর আমি এখন চটপট করে ঘরটা মুছে নেব, আর পাপা তো কার্টুন দেখছে দেখতেই পাচ্ছ, স্নান করিয়ে আগে ওকে জল খাইয়ে দিয়েছি। তো এ দেখো চলে এসছি আবার ঘর মোছার আগে একটুখানি দেখাতে এলাম যে মা এখানে কি করছে, তো মা এখানে মাছের মাথাগুলো ভাজা শুরু করে দিয়েছে, আর মশলাপাতি সব আমি করে দিয়েছি, তো মা সেগুলো নিয়ে এখানে চলে এসেছে, তেল লবণ হলুদ যা যা লাগবে আর কি সব এই ঘরে এনে দিয়েছি। তো বারবার করে মানে একবার করে এ ঘরে আর একবার করে ও ঘরে তো আমার যাওয়া যাতায়াত করা সম্ভব না, তাই অল্প একটু তোমাদের দেখালাম। মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর বাড়িতে আমরা সবাই ভালোই আছি। এখন প্রায় 11টা বাজে, এই তোমাদের সামনে এসে কথা বললাম, নানান রকম কাজকর্ম ছিল তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম দেখতেই পেলে, আর মা হচ্ছে ওই রান্নাঘরে মাছের মাথাগুলো করছে, কারণ অনেকগুলো মাথা তো ভাজতে টাইম লাগবে, আর আমি যে এই ঘরে যে কড়াইতে আমি রান্না করি সেটা ওই কড়াইটার থেকে সাইজটা ছোট, তো সেজন্য বললাম যে বড় কড়াইতে আর উনুনে রান্না করো, আমি মশলা টশলা সব করে দিয়ে এসেছি, আর মা আলু পেঁয়াজটা কেটে নিয়েছে, বললো অল্প 2-4টে আলু দেবো, তাতে মানে যাতে ঝোলটা একটু ওই মাখামাখা হয় আর কি। তো যাই হোক কেটে নিয়ে গেছে মা, আর এখন হচ্ছে ঘর মুছবো, 11টা বাজতেই গেল, হ্যাঁ 10:54 বাজে।
তার মানে 11টাই বাজতে গেল, বুঝতেই পারছো অনেকটা বেলা হয়ে গেছে। আর পাপা তো স্নান টান করে একদম রেডি, জল খাইয়ে দিয়ে কটা আঙুর দিয়েছি, আঙুরগুলো খেতে থাকুক, আমি এই ফাঁকে ঘরটা মুছে নেব, তারপর ওকে ঘুম পাড়িয়ে দেবো, অল্প করে একটু ঘুমিয়ে নেবে। তো যেহেতু অনেক সকাল সকাল ওঠে, সেই জন্য আর একবার না ঘুম পাড়ালে ওর হয় না। আর আমি তো সকাল থেকে এসে তোমাদের সঙ্গে কথা বলার টাইম পাচ্ছি না, এই মাত্র টাইম পেলাম। আর জামা কাপড়ও কিছু কেচে দিয়েছিল মা গরম জল করে, ওই গামছা দেখতে পেয়েছো আমার কটা নাইটি, এগুলো সব দিলাম। আর এই চুলগুলো দেখো ছোট ছোট, তো ওই শ্যাম্পু করলে একদম মুখের ওপরে চলে আসে। কালকে শ্যাম্পু করেছিলাম, তো সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করিনি, যে স্নান করার পরে তোমাদের সামনে আমি মুখই দেখাইনি। তো পাপা তো সেই আইসক্রিম খাচ্ছিল, সেভাবে ভিডিওটা শেষ করে দিয়েছিলাম। তো চলো আর বেশি বকবক না করে এবার ঘরটা চটপট করে মুছে ফেলি, তারপরে আরো অনেক কাজ আছে, স্নান করা, পুজো দেওয়া আরো তো রয়েছে, তাই না? চলো মা রান্না করে নিয়ে আসুক, আমি তারপর তোমাদের দেখাবো। তার কারণ বারবার করে ওই ঘরে যাওয়া আবার এদিকে আসা, আমার কাজ করা, এগুলো হবে না। তো রান্নাটা তো সিম্পল, কোনো মানে কঠিন কিছু নয়। ওই আদা পেঁয়াজ রসুন জিরে ধনে লঙ্কা আমি সব বেটে দিয়ে এসেছি, টমেটো সব পেস্ট করে দিয়ে এসেছি, তাই দিয়ে মানে মশলাটা কষিয়ে মাছের মাথাগুলো রান্না হবে। কোনো মাছ নেই, শুধু মাথা, তোমরা তো দেখেই নিয়েছ। আর ওই গামলাটা 20 টাকা দিয়ে কিনেছিলাম মেলা থেকে, বেশ ভালোই হচ্ছে, অনেক জিনিস হলে রাখতে পারবো। তো মনে হচ্ছে আর একটা মনে হয় ওই গামলা নিলে ভালো হতো, কিন্তু এখন তার সেটা ভেবে লাভ নেই, কারণ মেলা শেষ হয়ে গেছে। দেখা যাক অন্য কোথাও পেলে আর একটা নিয়ে নেবো। তো চলো আগে ঘরটার মুছে নি চটপট করে, 11:05 বেজে গেল, চলো। তো তোমাদের সঙ্গে একটুখানি গল্প করে আমি চলে এসেছি আবার ঘর মুছতে, কারণ বেশ খানিকটা বেলা হয়ে গেছিল আজকে। তোমাদেরকে আমি সামনাসামনি এসে গুড মর্নিং জানাতে পারিনি, অনেকটাই দেরি হয়েছিল। তো যাই হোক, একটু তো কথা বলে নিয়েছি, তো এবার কাজকর্ম শুরু করে দিই। আর এই ফ্লোর ম্যাটের ওপরে না এই স্টিক দিয়ে মোছাটা খুব মানে ভালো হচ্ছে না আর কি, এটাতে কাপড় দিয়ে মুছলেই ভালো হয়। তো যাই হোক, এটা দিয়ে মুছে আবার একটা কাপড় দিয়ে আমাকে জল জল যে ভাবটা রয়েছে ওটা সব মানে পরিষ্কার করে মুছতে হবে। এবার থেকে ঠিক করেছি সিনথেটিক কাপড় হালকা হালকা করে ভিজিয়ে এই স্টিকটা দিয়েই মুছে নেব, তো কারণ বেশি জল দিয়ে এটা মোছা যাবে না। আর আমার স্টিকটা যেহেতু একটু খারাপ হয়ে গেছে, তো সেজন্য আর নতুন স্টিকও কেনার দরকার। তো যাই হোক, চলো ঘরটার সব মুছে নিয়েছি, হয়ে গেছে ওদিকের কাজকর্ম। আর মায়ের এ দেখো মাছের মাথাটার কষা হয়ে গেছে, গন্ধরাজ লেবু পাতাগুলো ওপরে দেখতেই পাচ্ছ। তো পাপার দুপুরের খাওয়া হয়ে গেছে, চন্দনও স্নান করে চলে এসছে, যেহেতু বাবা ভাত খাচ্ছে আমরা পরে বসি বাবার খাওয়ার পরে, তো সেই জন্য দেখো ওরা বাবা ছেলেতে কি করছে, তাই সেই দৃশ্যটার মিস করলাম না, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। দেখো পেটের ওপরে ওঠবস শুরু করেছে, এই বাবা যদি চলে যাবে, বাবা যদি চলে যায় আর কি, মানে চলে যাওয়ার পরে ও কতটা মিস করবে একবার ভাবো, যে এই জিনিসগুলো আর করতে পারবে না। তো এইটাই আমাদের খারাপ লাগে, আমরা বড়রা সব কিছু মেনে নিতে পারি, কিন্তু বাচ্চা মানুষ ও কতটা অ্যাকসেপ্ট করতে পারবে, কতটা মেনে নিতে পারবে জানি না। ও হয়তো খুঁজবে, বাবা বাবা করে ডাকবে, অনেক কিছুই আমাদেরকে বলে ওকে বুঝিয়ে রাখতে হবে। তো চলে এসেছি, দেখো দুপুরে খাওয়া দাওয়া তো শুরু করে দিয়েছিলাম, হঠাৎ করে মনে হলো আরে তোমাদের জন্য তো একটুও ভিডিও করিনি। তো প্রথমে পাট শাক ভাজা করেছিল মা, সেটা দিয়ে খেয়ে নিয়েছে, ওটা তোমাদেরকে দেখানো হয়নি। এখন মাছের মাথা নিয়ে বসেছি, সবাই দুটো দুটো করে মাথা, মানে একটা মাথা দুখণ্ড, তো সেই দুটো দুটো করে মাথা নিয়ে বসেছি। তা আমি অর্ধেকটা খেয়ে আবার তোমাদেরকে একটু শেয়ার করছি। এদিকে আমি শাশুড়িমা আর চন্দন বসেছি, বাবার তো আগে খাওয়া হয়ে গেছে, আর ছেলে ওখানে গাড়ি নিয়ে খেলা করছে, আর এখানে আমার মা বসেছে, মা তো ওখানেই বসে তোমরা জানো। তো খাওয়া দাওয়া করে নিয়ে আবার ছাদ থেকে সব জামা কাপড়গুলো আনতে হবে, সমস্ত জামা কাপড় শুকিয়ে তো পুরো পাঁপড় ভাজা হয়ে গেছে। তো মা বলছে আমি গিয়ে নিয়ে আসবো, তোর যেতে হবে না। আমি এদিকে খাওয়া দাওয়া করে সমস্ত বাসন কোসন সব ধুতে হবে, তারপরে যে অল্প স্বল্প তরি তরকারি থাকবে সেগুলো আবার রাখতে হবে ফ্রিজে। এই দেখো মা সব জামা কাপড় ভাজ করে দিয়েছে, কেচেও দিয়েছিল, রোদ্রে শুকিয়ে আনার পর ভাজ করে দিয়েছে। আর আমাদের দুপুরের খাওয়া দাওয়া তো কমপ্লিট, এখন শুয়ে পড়বো। তো নাইটিগুলো দেখো জায়গায় রেখে দিই, এই যে এই তিনটে কাঁচা হয়েছে, এইটা কাঁচা না, এটা আমি পরেছিলাম, দেখো দেখে মনে হচ্ছে যেন এটাও কাঁচা। এগুলো সব রেখে দিই, এগুলো গরম জল করে কাঁচা হয়েছে, দেখো চলো। দেখো খাওয়া দাওয়া তো সব হয়ে গেছে, আর দূরে কোথায় যেন মাইক বাজছে, আর জানালা খোলা, তোমাদের সঙ্গে কথা বলছি, এই গান শোনা গেলে আবার কী হবে তা কে জানে, আমার ভালো লাগে না একদম এই গান টানগুলো বাজলে। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, চায়ের জলটা রেডি করে রেখে দিই আমি খাওয়া দাওয়ার পরেই, যাতে বাতাসাটা গলে যায় জানো তো।
তো আদা কুড়িয়ে জল আর বাতাসা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। এখন ঘরটা একটু ঝাঁট দেবো, আর বেজে গেছে 3:10, মোটামুটি শুতে শুতে 3:30 বাজবে, ওই 5টা নাগাদ আবার উঠে যাব। তো বিকালটা তো তোমাদের সঙ্গে আমি রেগুলার শেয়ার করি না, মাঝে দুই একদিন আমি শেয়ার করেছিলাম, বিকাল থেকেও তো অনেক রকম কাজ থাকে। তো সকাল থেকে পুরো সারাদিন যদি আমি তোমাদের সঙ্গে কাজ বাজ এটা ওটা শেয়ার করতে যাই, তাহলে 35 মিনিটের ভিডিও হবে, 30 থেকে 35 মিনিটের ভিডিও হয়ে যাবে। তো সেই জন্য শুধুমাত্র দুপুরবেলাটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আর মা দেখলে জামা কাপড় সব ভাঁজ করে দিয়েছে, ওগুলো এখন রেখে দেবো জায়গা মতো, আর এখন ঘরটা ঝাঁট দেবো। আর পাপা আর চন্দন চলে গেছে ঘরে, এসি চালিয়ে ওরা শুয়ে পড়েছে, আমি শুধুমাত্র ঘরটা ঝাঁট দিয়ে গিয়ে শুয়ে পড়বো। তারপরে বিকালে উঠে আবার গাছে জল দেওয়া আছে, নানান রকম কাজ থাকে তোমরা জানো। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আবার কালকে নতুন ভিডিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর এই পচা গরমে শরীরটার অবশ্যই করে খেয়াল রেখো, ঠিক আছে? তো চলো আজকে আসি, টাটা, বাই বাই।